এই রেসিপিটা দেখবার জন্য সবার প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু থাকলে আর বেল আইকনটা ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজ আমি বানাবো কাশ্মীরি চিকেন আর অল্প হচ্ছে উপকরণ দিয়ে কম সময়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো খেতে যেমন সুস্বাদু বানাতে তেমন সহজ আর বেশি সময় লাগবে না কম সময়ের মধ্যেই হয়ে যাবে আর এই হচ্ছে তৃপ্ত গরমে হালকা হচ্ছে মশলা দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন তার জন্য সবার প্রথমে এক কেজি উইথ বোন চিকেন নিয়েছি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেট করবো এক চমচ হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চমচ লাল লঙ্কার গুঁড়ো এক চমচ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ নুন আর হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো দেবো হাতে করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ঝাঁকা দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আপনাদের যদি সময় থাকে তাহলে ওভারনাইটও রাখতে পারেন একটা মিক্সার জার নেব কুড়ি পিস হচ্ছে আলমন্ড আর দশ পিস হচ্ছে কিশমিশ নেব আলমন্ডের বদলে আপনারা কাজু বাদামও নিতে পারেন আর হাফ কাপ হচ্ছে দুধ নেবো আর দুধের বদলে আপনারা চাইলে হচ্ছে পানি দিতে পারেন কিন্তু ঠান্ডা পানি দেবেন না গরম পানি দেবেন এটা আমরা পেস্ট করে নেব তখন আদা রসুন দিতে ভুলে গেছিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ হচ্ছে রসুন বাটা দেবো দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে দিয়ে আমি তিরিশ মিনিট হয়েছে রেস্ট রেখে দেবো তিরিশ মিনিট পর একটা কড়াতে তিন চামচ ছোট তেল নেবো তেলটা ভালো করে গরম করে নেব আপনি যেন রিফাইনার নিতে পারেন ফড়ে ফোড়ে নিয়ে দেবো একটা তেজপাতা দুটো ছোটো ইলাচ ইলাচটাকে ফাটিয়ে নিয়েছি ছটা হচ্ছে লং দুই ইঞ্চি হচ্ছে দারচিনি আর একটা জাবের ত্রি দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা হচ্ছে পেঁয়াজের সিলাইস পিস পিসকে দিয়ে দেবো ওটাকে আমি সেলাইস পিসের মতন কেটে নিয়েছি এটাকে হচ্ছে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজবো না হালকা করে ভেজে নেব আর যে চিকেনটা আমি হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো একটা একটা করে দিয়ে দেবো দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হ্যাঁ ছ থেকে সাত মিনিটের মতন আমি এটা হচ্ছে চিকেনটাকে ভেজে নেব দেখুন আমি হচ্ছে এটা ভেজে নেব ছ থেকে সাত মিনিটের মতন সময় নিয়ে আর এই চিকেনটা রান্না করতে বেশি সময় লাগে না কম সময়ের মধ্যেই হয়ে যায় আমি প্রথমেই হচ্ছে দিই দই দিই না দইটাকে আমি হচ্ছে ফাটিয়ে নিয়ে হাফ কাপের মতন হচ্ছে দেব আর ফ্রিজ দিন বের করে হচ্ছে ডাইরেক্ট দিবেন না তাহলে চিকেনের চিকেনে দিলে হচ্ছে চিকেনটা রান্নাটা ভালো হবে না প্রথমে হচ্ছে নর্মাল টেম্পারেচারে রাখার পর তারপরে দইটা দিবেন। দিয়ে এটা মিশিয়ে নেব। আর ঝাঁকা দিয়ে আমি হচ্ছে দশ মিনিট লো ফ্লেমে চিকেনটাকে আমি একটু হচ্ছে সিদ্ধ করে নেব দেখুন দশ মিনিট পর দেখুন চিকেনে হচ্ছে কতটা পানি বেরিয়েছে দই দেওয়া রয়েছে পানি দেবার কোনো প্রয়োজন নাই আর হচ্ছে কিশমিশ আলমন্ড যে আমি আর পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটা দিয়ে হচ্ছে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এটা একটু কষে নেব গ্যাসের ফ্লেমটা হচ্ছে মিডিয়ামে রেখে থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে তখন কষে নিয়েছি আর ওই বাটিতে ওয়ান বাই ফোর কাপ হচ্ছে দুধ নেবো আপনি চাইলে পানি দিতে পারেন কিন্তু গরম পানি দেবেন ঠান্ডা পানি দেবেন না এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেমেছি কিন্তু আমার হাগে থেকে একটু সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে চিকেনটা আমার রান্নাও হয়ে গেছে হাফ চামচ হচ্ছে নুন দেব। নুন আমি প্রথমে দিয়েছিলাম আপনারা সাত বুঝে নুন দেবেন দিয়ে মিশিয়ে নেব আর হাফ চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ হচ্ছে কসুর মিথি দেব কসুর মিথিটাকে আমি ডাইরে করে নিয়েছি তারপরে হচ্ছে দিচ্ছি ওটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। অফ করে দিয়ে হচ্ছে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখব দেখুন চিকেনটা কত সহজে বানিয়ে নেওয়া গেলো রেস্টুরেন্টে খাবার কোনো প্রয়োজন নাই বাড়ি থেকে খুব সহজে বানিয়ে নিতে পারেন দেখুন পাঁচ মিনিট পর একটা হচ্ছে গরম গরম আমি পিলেটে তুলে নেবো আর তন্দুরি রুটি রুটির সাথে আমি পরিবেশন করব এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব আকার মধ্যে রইল সামনে যে বেলাইকনটার আছে ওটা ক্লিক করে দেবেন আমি যখন নতুন ভিডিও আনবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংকস ফর ওয়াচিং